গ্রামে গ্রামে সাধারণ সভা করে রেজিস্টার্ড ভিডিপিগুলোর কমিটি পুনর্গঠন করার এবং যাদের বয়ে 60 বছরের ঊর্ধ্বে তাদেরকে বাদ দেওয়ার দাবি জানিয়েছেন পশ্চিম কাটিগড়ের পঞ্চায়েত প্রতিনিধিরা। গত 3রা অক্টোবর এক প্রতিনিধি দল কালাইন থানার ওসির সঙ্গে দেখা করে কাছাড়ের পুলিশ সুপারের উদ্দেশ্যে একটি স্মারকপত্র ওসির হাতে তুলে দেন। স্মারকপত্রে পঞ্চায়েত প্রতিনিধিরা বলেছেন, গোমরা পুলিশ অনুসন্ধান কেন্দ্রের অন্তর্গত যেসব ভিডিপি রয়েছে সেই সব বেশিরভাগ ভিডিপি কমিটির সভাপতি এবং সম্পাদক দীর্ঘ বছর থেকে একই পদে বহাল রয়েছেন। দীর্ঘ বছর থেকে গ্রামে কোনো সভা করা, সভাপতি এবং সম্পাদক পরিবর্তন বা নতুন কমিটি গঠন করা হচ্ছে না। ভিডিপি কমিটির অনেক সভাপতি বা সম্পাদকের বয়স এখন 60 বছরের ঊর্ধ্বে। দীর্ঘ 60 বছর থেকে গ্রামে সাধারণ সভা করে ভিডিপিগুলোর কমিটি হচ্ছে না, ফলে রাতে সঠিকভাবে পাহারা হচ্ছে না, তাই এলাকায় চুরি বৃদ্ধি পেয়েছে। 60 বছরের ঊর্ধ্বে তাদেরকে বাধা দিয়ে গ্রামের যুবকদের দায়িত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে। স্মারকপত্রে স্বাক্ষর করেছেন পশ্চিম কাটিগড়ার প্রাক্তন জেলা পরিষদ সদস্য সুব্রত চক্রবর্তী, জিপি সভাপতি যথাক্রমে রাজীব চন্দ্র, অসিত দাস, ছায়ারানী বৈষ্ণব, মিতা নাথ শুক্লা চৌধুরী, কয়েস আহমেদ বড়ভূয়া, এপি সদস্য যথাক্রমে নীতারানী বৈষ্ণব, উমেদ গোর প্রমুখ। আজ প্রাক্তন জেলা পরিষদ সদস্য সুব্রত চক্রবর্তী এ খবর জানিয়ে বলেন, প্রায় প্রতি রাতে গবাদি পশু বলি ছড়ার পার্শ্ববর্তী এলাকা দিয়ে মেঘালয় রাজ্যের ডোনা সীমান্ত হয়ে বাংলাদেশে পাচার করা হচ্ছে। বিভিন্ন বাজার থেকে গরু মহিষ ক্রয় করে বাংলাদেশে পাচার হচ্ছে। গত 2 মাসে বিশেষ করে জালালপুর এবং কুশিয়ারকোল জিপির কারা মহিষ ক্রয় করছেন, বর্তমানে ক্রয় করা মহিষগুলো কোথায় রয়েছে তা পুলিশ যদি তদন্ত করে তাহলে অনেক কিছু বেরিয়ে আসবে। সুব্রত বলেন, ওসির সঙ্গে এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে, ওসি পদক্ষেপ নেবেন বলে আশ্বাস দিয়েছেন। কাটিগড়া থেকে রফিক আহমেদ মজুমদারের প্রতিবেদন। কেন্দ্রের আওতাধি যেগুলা রেজিস্টার্ড ভিডিপি রয়েছে, অর্থাৎ গ্রামরক্ষী বাহিনী, আমরা লক্ষ্য করেছি সেই রেজিস্টার্ড গ্রামরক্ষী বাহিনীগুলা যারা সভাপতি বা সম্পাদকের দায়িত্বে রয়েছেন, তার দীর্ঘ বছর থেকে একই পদে দায়িত্বে রয়েছে। গ্রামে সাধারণ সভা করে নতুন কমিটি বা সভাপতি সম্পাদক কোনো পরিবর্তন করা হচ্ছে না। যারা সভাপতি এবং সম্পাদকের দায়িত্বে রয়েছেন তার দীর্ঘ বছর থেকে থাকায় আজকের দিনে আমরা সে রাত্রে যেটা গ্রামরক্ষী বাহিনীর পাড়া সেটা সঠিকভাবে হচ্ছে না, যার জন্য আমাদের এই এলাকায় চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। গতকালকে পশ্চিম কাটিগড়ার পঞ্চায়েত প্রতিনিধিরা কালাইন থানার ওসির সঙ্গে দেখা করে আমাদের এলাকার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা আমরা করেছি এবং ওসি মহোদয়ের মারফত কাছাড়ের পুলিশ সুপারের নিকট একটি স্মারকপত্র প্রদান করেছি। সেই স্মারকপত্রে পঞ্চায়েত প্রতিনিধিরা দাবি করেছেন যে গুমরা পুলিশ অনুসন্ধান কেন্দ্রের আওতাধীন ভিডিপি কমিটিগুলা সাধারণ সভা করে নতুনভাবে গঠন করা বা পরিবর্তন করা এবং ভিডিপি যারা সভাপতি এবং সম্পাদকের দায়িত্বে 60 বছরের ঊর্ধ্বে রয়েছেন তাদেরকে বাদ দিয়ে যুবকদেরকে সেই কাজে নিয়োজিত করার জন্য আমরা সেই স্মারকপত্রে আমরা পুলিশ সুপারের নিকট প্রদান করেছি এবং আমরা ওসি মহোদয়ের সঙ্গে আলোচনা করেছি যে বর্তমানে প্রায় প্রতি রাত্রেই আমাদের বালিচড়া হয়ে মেঘালয় রাজ্যের ডোনা দিকে গরু মহিষ পাচার হচ্ছে এবং আজকের দিনে আমরা এটাও লক্ষ্য করেছি যে বিভিন্ন বাজার থেকে গরু মহিষ ক্রয় করে সেগুলা বাংলাদেশে পাচার হচ্ছে। আমরা ওসি মহোদয়কে বলেছি যে গত 2 মাসে বিশেষ করে জালালপুর এবং কুশিয়ারকোল জিপিতে যারা মহিষ এবং গরু ক্রয় করেছেন সেগুলো তদন্ত করা হয় যে কারা মহিষ ক্রয় করেছেন গত 2 মাসে এবং গরু বাজারতে ক্রয় করেছেন। আমাদের বিশ্বাস আজকের দিনে বেশিরভাগ দেখবেন যে ওদের কাছে সেই মহিষ বা গরু নেই, সেটা কোথায় গিয়েছে। যদি পুলিশ সঠিকভাবে সেগুলো তদন্ত করে তাহলে কারা সেই পাচারের কাজে জড়িত রয়েছেন সেটা পুলিশ তদন্তে বেরিয়ে আসবে। আমরা ওসি মহোদয়ের কাছে সেগুলো আলোচনা করেছি এবং ওসি মহোদয় গুরুত্ব সহকারে সেই কথাগুলো শুনেছেন এবং আমাদেরকে সেই আশ্বাসও দিয়েছেন যে উনি সেই ব্যাপারে পদক্ষেপ নেবেন। টুনার সংসার জুয়েলার্সের কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। গুণে মানে অত্যাধুনিক রূপসহ উন্নত এবং নির্ভরযোগ্য জুয়েলারি প্রতিষ্ঠান শিলচর শহরের নরসিংটোলা NN দত্ত রোড স্থিত এই সোনার সংসার। আধুনিক ডিজাইনের রকমারি গয়নার সম্ভারে সমৃদ্ধ রয়েছে সোনার সংসার।
গয়না তৈরির মজুরিতেও রয়েছে 50% ছাড়। এছাড়া গ্রাহকদের জন্য রয়েছে চমকপ্রদ অফার। সোনার সংসারে এসব বাম্পার অফার লাভ করবার জন্য আজই চলে আসুন শিলচর নরসিংটোলা এনএন দত্ত রোডের সোনার সংসারে। আমাদের যোগাযোগের ফোন নাম্বার 03-842-260081 অথবা 93-95-16-3088।